আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসল বিএনপি বনাম জামাত বিদ্বেষী নকল বিএনপি ভুয়া বিএনপি জামাত ইসলামী ছাড়া বিএনপি তলাবিহীন ঝুরি এ বিষয়ে আজকে আলোচনা করবো বিএনপি জামাত জোট বিএনপি জামাত সম্পর্ক বর্তমানে রাজনীতিতে একটা আলোচিত বিষয় এবং বাংলাদেশের বৃহত্তর ঐক্য বিরোধী দলীয় ঐক্য গণতান্ত্রিক আন্দোলন নানান বিষয়ের সাথে বিএনপি জামাত জোট এবং সম্পর্ক কোনো না কোনোভাবে মারাত্মকভাবে আলোচিত হচ্ছে এমনকি নতুন দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সব জায়গায় তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে জামাত সব জায়গায় বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক না কেন সব জায়গায় জামাতকে কোনো না কোনো পক্ষ কোনো না কোনো গ্রুপ টেনে আনে জামাতের প্রসঙ্গিকতা রয়েছে সেক্ষেত্রে বিএনপি বিএনপি একটা জগা খেঁচুরি মার্কা দল তাদের সুনির্দিষ্ট কোনো আদর্শ নেই তারা জাতীয়তাবাদী শক্তি বলে দাবি করে কিন্তু জাতীয়তাবাদ কোন জাতীয়তাবাদ বা এগুলো একজ্যাক্ট কোনো সন্ধান নেই বা তারা জাতীয়তাবাদী তো তারা যে অর্থে বলে সেই অর্থে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই তো জাতীয়তাবাদী সেক্ষেত্রে একজ্যাক্ট কোনো ডিফারেন্স অন্যদের সাথে তারা দেখাতে পারে না একটা জগ খেচুরি মার্কা দল এবং তাদের দলের মধ্যে নেতৃত্বের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই বিভিন্ন লেফ্ট ব্যাকগ্রাউন্ড থেকে রাইট ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে বিতর্কিত আওয়ামী লীগ থেকে মানে সবগুলোর একটা মিশ্রণ হচ্ছে জাতীয় পার্টি থেকে এই বিএনপি এবং তাদের সাংগঠনিক কাঠামো কিন্তু অত্যন্ত দুর্বল অনুপ্রবেশকারী আছে এবং স্বার্থবাদী লোকজন প্রচুর যে স্বার্থ ফুরলেই চলে যায় এরকম অসংখ্য হাজারও ঘটনা আছে স্বার্থ ফুরিয়েছে দল ছেড়ে চলে গিয়েছে অন্য দলে যোগ দিয়েছে রাজনীতির ছেড়ে দিয়েছে এবং সুপার ফাইভ দলের মধ্যে অন্তরকল তো আছেই সুপার ফাইভ পাঁচ গ্রুপ আওয়ামী লীগে বা অনেক গ্রুপে দুই গ্রুপ থাকে আর বিএনপিতে ছাত্র দলের বেশিরভাগ জায়গায় পাঁচ গ্রুপ নানান কথাবার্তা আছে তো এরই মধ্যে আসল বিএনপি এবং নকল বিএনপি যেহেতু অনুপ্রবেশকারী জগিচুড়ি মার্কা বিভিন্ন লোকজন আছে এটা একটু চেনাটা জরুরি সেখানে এই যে কিছুদিন আগে বেশটা শাহজাহান উমর জামাতকে বলল ইসলামী দলগুলোকে বললো সাগলের তিন নম্বর বাচ্চা যেটা অশালীন শব্দ এবং সুযোগ সন্ধানী নলিপ পার্টি এবং আবার খন্দকার মোশার হোসেনের মধ্যে একজন শিক্ষিত মানুষ তিনি বললেন জামাতের ফাইজলেমি বাংলাদেশে এই পরিস্থিতির জন্য জামাত দায়ী একটা অগণতান্ত্রিক আচরণ তাদের মধ্যে সহনশীলতা নেই তারা আঠাইশে অক্টোবরের কোনো জবাব দিতে পারে না এই কারণেই তারা ইমব্যালেন্স হয়ে আজগুবি কথাবার্তা বলছে আবার মেজর হাফিজ তিনি জামাতের সাথে জোট থাকার কারণে দলের বিদ্রোহী দলের সাথে তেমন সম্পর্ক নেই আবার বহিষ্কারও করছে না মানে নানান একটা বিষয় চলছে কিন্তু যখন আন্দোলন চলছিল বাংলাদেশে তখন একটা কথা প্রচলিত ছিল যে বিএনপির মধ্যে একজনই পুরুষ আছেন সে একজন পুরুষ হচ্ছে খালেদা জিয়া সারা জিয়াউর রহমান গোলাম আজমকে বাংলাদেশে এনেছে সে জিয়াউর রহমানের আদর্শের উপর বিএনপি নেই বর্তমানে এরপরে জামাতের সমর্থন নিয়ে একানব্বই সালে দুই সালে সরকার গঠন করেছে খালেদা জিয়া সারা জীবন জামাতের সাথে চলেছে উইকিলিক্সের ফাঁসকৃত তথ্য মতে খালেদা জিয়ার চার পাঁচজন বিশ্বস্ত মন্ত্রীর মধ্যে একজন ছিলেন মতিউর রহমান নিজামি তাহলে খালেদা জিয়ার অনুসারী বর্তমানে বিএনপির লোকজন নয় তারেক রহমান বলেছিল যে ছাত্রদল শিবির এরা এক মায়ের দুই সন্তান মির্জা ফখরুল ইসলাম কখনও জোটের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কিছু বলেননি তাহলে এই গর্তে লুকিয়ে যারা এতদিন ছিল এতদিন তো মাঠে মির্জা ফখরুল রিজভি আহমেদ কই তারা তো কিছু জামাতকে কটুক্তি করে না কিন্তু এতদিন যারা গর্তে লুকিয়েছিল আওয়ামী লীগের আত্মীয় জামাই সম্ভবত শামসুজ্জামান দুদু তিনি বলছেন এরপরে খন্দকার মোশারফ স্যার এতদিন গর্তে লুকিয়েছিলেন কুমিল্লার কোনো গর্তে হঠাৎ উঠে এসেছেন এরপরে এই সাজান ওমর তারপরে মেজর হাফিজ তার তো কোনো খবরই ছিল না বা তিনি তো আসলে বিএনপির সাথে একমত নেন বিএনপির হাইকমান্ডের বিরুদ্ধে কথাবার্তা বলেন নানান স্থায়ী কমিটির মিটিংটি জানা নানান কথাবার্তা আছে এমন এই বিএনপির মধ্যে স্থায়ী কমিটির মধ্যে রয়ের দালাল আছে বলে অনেকে সন্দেহ করেছে তারা মোবাইল অন রাখে খালেদা জিয়া বের করে দিয়েছে এই হচ্ছে এই বিএনপি এদের মধ্যে রয়ের দালাল আছে তো এই যে চারজনের কথা বললাম মেজার হাফিজ এই কন্দকার মুশারফ দুদু শাজান ওমর এরা এই এগুলো কিনা এটা একটা বিষয় কারণ খালেদা জিয়া বলে একটা জিয়ুর রহমানের আদর্শ এক ধরনের জামাত ইসলামী নিয়ে তারেক রহমান বলে একটা মির্জা ফখরুল রিজবি আহমেদ কিছু বলে না তারা বলে এখন আমার কাছে যেটা মনে হয় বিএনপিতে যুগে যুগে পোলট্রি বাদ ছিল এই কিছু কিছু লোক স্বার্থ ফুরিয়ে গেলে তারা বিএনপিকে কে মেরে চলে গিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জিয়র রহমান অন্যতম বিশ্বস্ত ছিল বি চৌধুরী তিনি কিন্তু দলে থাকতে পারেনি বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করেছে অসংখ্য দলে থাকতে পারেনি চলে গিয়েছেন মানে দলের কমান্ড মানেনি তারা এই কারণে দল তাদেরকে বের করে দিয়েছে সাবেক মহাসচিব মান্নান বুয়েকে গিয়ে বহিষ্কার করতে বাধ্য হয়েছে একটা দলের নেতিবাচক সময় এই হচ্ছে সেই বিএনপি সাবেক যোগাযোগ মন্ত্রী বিএনপির সময় অন্যতম প্রভাবশালী নেতা নাজমুল উদা তিনি কি করেছেন তাকে বহিষ্কার করা হয়েছে নানান অসংখ্য ঘটনা আছে বিএনপিতে যাদেরকে বিএনপি সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রপতি বানিয়েছে যোগাযোগ মন্ত্রী বানিয়েছে তারাই বিএনপিতে থাকে নাই তারাই চলে গিয়েছে বা দলের কমান্ড মানে নাই তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে যাকে সেক্রেটারি বানিয়েছে মহাসচিব বানিয়েছে থাকতে পারেনি এটা কিন্তু একটা বাস্তবতা এখন আমার কাছে যেটা মনে হয় দলের হাইকমান্ড দলের এতদিনের দীর্ঘদিনের বিএনপি যে আমাদের বিশ্বস্ত জোট এগুলো সব লঙ্ঘন করে জিয়ুর রহমানের আদর্শ খালেদা জিয়ার সিদ্ধান্ত খালেদা জিয়ার প্র্যাকটিস নর্মস এগুলো সব উপেক্ষা করে বিএনপি যে চান নেতা যে ধরনের ধৃষ্টতামূলক অসাংবিধানিক অগণতান্ত্রিক বক্তব্যগুলো দিচ্ছে তথ্য প্রমাণ ছাড়া নানান কুরুচিপূর্ণ সাগরের তিন নম্বর বাচ্চা নলিপপ সুযোগ সন্তানী ধান্দাবাস নানান কথাবার্তা বলছে ফাইজদেমি এরাই এই চারজন এরা হচ্ছে ভবিষ্যতের নাজমুল হুদা এরাই হচ্ছে পটেন্সিয়াল মান্নান ভূয়া যাদেরকে খালেদা জিয়া যদি সুস্থ হন ইন ফিউচার বহিষ্কার করতে হয়তো বাধ্য হবে কারণ এরা বিএনপিকে এই অবস্থায় এনেছে এরা এখন চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে কারণ গণ গণআন্দোলনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে চায় তাহলে তো জামাত ইসলামী ছাড়া বিএনপি অচল তলাবিহীন ঝুরি এটা খালেদা জিয়া বুঝতে পেরেছেন বলেই কিন্তু জামাতের চরম দুঃসময় জামাত নিয়ে যখন চরম বিতর্ক ছিল তাদের নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছে ২০১৩ সালে সব বিতর্ক সব রক্তচক্ষু উপেক্ষা করে খালাদা জামাত ইসলামের ইফতার পার্টিতে গিয়ে হাজির হয়েছে পাশাপাশি আমিরে জামাত মকবুল আহমেদের পাশে বসছেন হাসি দিয়ে কথা বলেছেন জামাত নেতাদের গ্রেপ্তারে পর মুক্তির দাবি করতে কোনো বিএনপি নেতা সাহস পায়নি খালেদা নিজে মুক্তির দাবি করেছেন প্রতিবাদ করেছেন নিজে তাহলে খালেদা জিয়ার বিএনপি এটা আসল বিএনপি আর এই খন্দকার মোশারফ দুদু শাহজাহান তারপরে মেজর হাফিজ এদের বিএনপি হচ্ছে নকল বিএনপি এরা হচ্ছে তলাবিহীন ঝুরি এরা হচ্ছে ভবিষ্যৎ নাজমুল হুদা এরা ভারতকে খুশি করে অন্য কেউ ক্ষমতায় এনে দেবে এ ধরনের চিন্তাভাবনা করে তা খালেদা জিয়া কোনো দিন যদি সুস্থ হয়ে রাজনীতিতে আসতে পারেন অথবা তারেক রহমান যদি তার বাবা এবং তার মায়ের আদর্শ ধারণ করে এই ভয় কাটি যদি সাহস করে দেশে আসতে পারেন এবং বিএনপি হাল ধরতে পারেন আমি প্রেডিকশন করছি এই মান্নান ভূইয়াকে যে অভিযোগে নাজমুল হুদাকে যে অভিযোগ বা যে সন্দেহে বহিষ্কার করা হয়েছিল এই জামাত বিদ্বেষীদের সে অভিযোগে বিএনপি থেকে বের করে দেয়া হতে পারে এটা আমার ধারণা ওয়েট সি এখানে একটা বিষয় যে এই যে জামাত ইসলামীকে নানান ভাষায় কটুক্তি করা বা নানান কথাবার্তা যারা এখানে বলছে বিএনপির নেতারা এ বিষয়ে কিন্তু জামাত ইসলামীর কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া নেই এমনকি জামাত ইসলামের এক নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামের সাথে চরম বেয়ুপি করেছে এবং ব্যক্তি সাইফুল ইসলামের জবাব দিতে গিয়ে বা তার সাথে বেয়ুপি করতে গিয়ে টোটাল জামাতকে গালি দিয়েছে মোশারফ সার তো এই যে বিষয়গুলো এর নিয়ে জামাত কেন্দ্রীয় জামাত কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং জানাবে না এবং তারা জামাত জোট ছাড়ার বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেবে না এবং আমি যেগুলো বলছি এটা আমরা থার্ড পার্টি হিসেবে বিশ্লেষক হিসাবে বলছি সিভিল সোসাইটি মেম্বার হিসেবে বলছি এটা কিন্তু জামাতের বক্তব্য নয় এ বিষয়টা বোঝা দরকার জামাতের হাইকমান্ড কিছু বলবে না কিন্তু আমি যেটা মনে করি জামাতের মাঠ পর্যায়ের কর্মী যারা আছে অথবা এই সাইফুল ইসলামের মতো তৃতীয় সারি দ্বিতীয় সারি নেতা যারা আছেন ব্যক্তিত্ব সম্পন্ন যারা আছেন তাদের এই ধরনের দৃষ্টতাপূর্ণ বক্তব্যের সমুচিত জবাব দেওয়া কিন্তু উচিত একেবারে চুপ থেকে কেন্দ্রীয় জামাতের মতো সব কিছু কেন্দ্রীয় জামাতের উপর ছেড়ে দেওয়া উচিত না অনেক কিছু কর্মীদের মোটিভ চলন বলন রাজনীতি এটা সব ক্ষেত্রে অ্যাবসোলুট ইসলামী আন্দোলনের আনুগত্যের মতো নয় রাজনীতি করতে হলে রাজনীতি বুঝতে হবে একজন সাধারণ কর্মী রোল কি সেটা কিন্তু একটা ফ্যাক্টর বর্তমান অনলাইন যুগ গ্লোবালাইজেশন যুগ সোশ্যাল মিডিয়ার যুগ রাজনীতির সংস্কৃতি অনেক কিছু চেঞ্জ হয়েছে অতএব কর্মীদের মাস্টার আন্ডারস্ট্যান্ড